কেমন আছেন আপনারা? আমরা চলে এসেছি বং রিয়াকশন অ্যাপের নতুন একটা ভিডিও নিয়ে, ওড়িয়া ও রাজি। আর আমাদের সমস্ত ভিডিও বাংলা ভাষাতেই হবে। আর আপনারা যারা মজার মজার ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর নোটিফিকেশানে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর এই ভিডিওর ক্রেডিট যাবে ফানি প্যাক চ্যানেলকে, যারা খুব মজার মজার ভিডিও বানায়। তো এই ভিডিওর অরিজিনাল লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো চেক আউট করতে পারেন ভিডিওটাকে। লেটস স্টার্ট। এখন পর্যন্ত 6 বার বিয়ে করেছেন এই তারকা। নায়িকা হবার আগেই নাকি তার প্রথম বিয়ে হয়। ইসমাইল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরিমণির। একবার বিয়ে করতে পারে না, 6 বার। আচ্ছা, ওকে यार यार ये कितनी औसम है यार। এখানে নিউজ প্রেজেন্টারের কোনো দোষ নাই, তার জায়গায় অন্য কেউ হলেও হয়তো সেম কাজটাই করতো। একটা মানুষ কেমনে পারে এতগুলা বিয়ে করতে? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আবারও মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি জানেন আমেরিকায় কারা থাকে আর ইউরোপে কারা থাকে? না জানা থাকলেও কোনো সমস্যা নাই, জানানোর জন্য আমি তো আছি, তাই না? আমেরিকাতে কারা থাকে? আমার গ্রামের বাড়ি চেড়িয়ারা গ্রামে, আমার বাড়িতে মজুমদার ফ্যামিলিতে কাজের ছেলে বাসু থাকে। 32 বছর আগে আমি পাঠাইছি প্রসেস করে। আর যারা ফকিরনি দেশে খাইতে পায় না, তারা যায় আমেরিকার মতো ফকিরনির দেশে। আর যারা আমরা রাজা বাচ্চা জমিদারের সন্তান, আমরা থাকি ইউরোপে। ইউরোপ হলো আমেরিকার সাদা। তাহিরি সাহেব একটা জিনিসই, বয়স হয়েছে তাতে কি এখনো প্রচুর রোমান্টিক? কেমন দিলাম নিজের নামটা তো লিখতে পারিস না, লিখছিস এমডি মাসুদ এমডি মাদুদ, নিজের নাম তো পারিস না, ভাগ এখান থেকে। আচ্ছা দর্শক, মাসুদ কি কখনো ভালো হবে না? খালাই নিচের নাম ঠিক না কইরা অন্য বেডিকে নিয়ে পড়ে আছে। এখন কোন কাল? এখন শীতকাল। এই শীতকালে মানুষ মানে এত বেশি বিয়ে করে কেন শীতকালে? এখন ভাইয়া আমি তো বিয়ে করি নাই, তো আমি তো জানি না কেন বিয়ে করে। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উষ্ণ থাকার জন্য। বাহ, ঠিকই বলেছো। হাই হাই দর্শক, এই শীতে উষ্ণ থাকার জন্য হলেও অন্তত একটা বউ চান কেকে, লজ্জা না পেয়ে কমেন্টে জানান। গত 1 তারিখে আমার প্রিয় স্যারের বার্থডে গেল, কিন্তু ভিডিও না দেওয়ায় উইশ করা হলো না। তবে দেরিতে হলেও উইশ করে দিলাম, হ্যাপি বার্থডে মাই ডিয়ার স্যার। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা।
বউয়ের সাথে যখন ঝগড়া হবে তখন আমি, তুমি তো এখন আমার জীবনে নাই, আমি এখন আরেকজন সঙ্গী পাইছি, আমি এই সঙ্গীকে নিয়ে এখন থাকতে চাই। এটি কি হোমিওপ্যাথিক সিরাপ? মদ। এটি কি? মদ। এটি কি? বোতল। বোতলের মধ্যে কি? রং চা। কথা আছে না, চোরের মনে পুলিশ পুলিশ, ওদের অবস্থাও তেমনই হয়েছে। সারা জীবন লুকাইয়া প্রেম করে বেড়াইছে, আর যখন বিয়ে করছে তখনও বিয়ের আগে সেই পুরনো অভ্যেস রয়ে গেছে। আবারও একটা গাড়ি দেখে আমরা ভাবতেছিলাম পুলিশ মেবি আমাদের তাড়া দিতে আসতেছে, এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। বিয়ে হয়ে গেছে, তাও পুরনো অভ্যাস রয়ে গেছে, জামাই বউ কমু ভুলে গেছে। কবে যে সরাসরি এমন করে কেউ বলবে, প্রত্যেকটা ছেলের স্বপ্ন, কেউ এসে যদি এভাবে বলতো। এই যে মেয়েরা গার্লফ্রেন্ড হতে শেখো, সিস্টার তা তো হসপিটালের নার্সও হয়। কোনো মুরুব্বী যখন আমার বন্ধুর চরিত্র সম্পর্কে জানতে চায় তখন আমি, ভালো দিক হলো সে মেয়ে মানুষ ছাড়া কিছুই না, তার সঙ্গী হলো তার মেয়ে মানুষ, তার বান্ধবীরা, সে এইটা নিয়ে খুব আনন্দে আছে, যেখানে যায় দুই চার পাঁচ দশজন তার সাথে থাকে। আরে সে আসলে কোনোদিনও নারী ছাড়া থাকতে পারে না, তারে বারবার বিয়ের কথা বলে, সে তো বিয়ে করবে না, তাহলে এত মহিলা এত মেয়ে নিয়ে কেমনে থাকবে? বিয়া করলে তো একজনের ঘর একজনের সংসার জীবন কাটাইতে হবে, সে মনে হয় জীবনে বিয়া করবে না, তার কপালে বিয়া নাই, তার কপালে এই ধরনের বান্ধবী বালিশের নিচে তার নাম লেখা ঘুমায়, আবার বিদেশ থেকে তাকে স্মরণ করে। আমরা চাই তুমি স্মরণীয় থাকো। কাস্টমার পিসি কিনে চলে যাচ্ছে রিক্সায় করে, রিক্সার চেইন পড়ে গেল, কাস্টমার নামলো, রিক্সাওয়ালা পিসি নিয়ে চম্পট দিল। যেহেতু মেট্রো রেলের কোনো চেইন নেই, মেট্রো রেলের চেইন পড়বেও না, এটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের। সো হচ্ছিল যে এখন আর রিক্সায় যাওয়ার কোনো ভয় নাই, আপনি মেট্রো রেলে করে যাবেন, মেট্রো রেলে করে আসবেন, চেইন পড়ারও কোনো ভয় নাই, পিসি হারানোর কোনো ভয় নাই। নলেজ চিন্তা করছেন, এই লোক কোন লেভেলের আইকিউ ধারী, রিক্সার সঙ্গে মেট্রো রেলের কম্পেয়ার করতেছে। আর একটা বিষয়, রিক্সাওয়ালা পিসি নিয়ে চলে যাবে আর যাত্রীরা বসে বসে আঙ্গুল চুষবে। শীতকালে রস কি শুধু ছেলেরাই চুরি করে? হ্যাঁ, এখন মেয়েরাও কিন্তু কোন অংশে কম না। তবে আমি চিন্তা করতেছি ওখান থেকে পড়লে ওর অবস্থাটা কি হবে। দর্শক, আজকের ভিডিওটি শেষ করছি এখানে। তবে ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন, আশা করি অনেক ভালো লেগেছে। আর সত্যিই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে, আর এই ভিডিওটা খুব মজার ছিল, সত্যি দারুণ মজার ছিল, সত্যি দারুণ মজার ছিল, খুব হাসি এসেছে ভিডিওটাতে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর কমেন্ট করবেন কোন পার্টটা বেশি ভালো লেগেছে। একদম, কোন পার্টটা বেশি ভালো লেগেছে? একদম, আমার তো লাস্টের পার্টটা বেশি ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, আপনাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। টাটা টাটা।